কই গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি আমায় খেতে দাও, নইলে কিন্তু আজই চাকরিটা হাতছাড়া হয়ে যাবে। এমন ভাবে বলছো যেন কি না কে চাকরি করো, করো তো ওই শ্রমিকের কাজ, যা বেতন তাতে সংসার চালাতেই হিমশিম খাও। শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন, তাড়াতাড়ি খেতে দাও। আহা, খাবারে কি সুবাস আসছে, মনে হচ্ছে সব তরকারি আমি একাই খেয়ে নিতে পারবো। তুমি একা একা খেলে আমি কি খাবো? হায় মা, তুইও খেয়ে নে। সত্যি গিন্নি, তোমার যা রান্নার হাত, মাঝে মাঝে মনে হয় চাকরি বাকরি ছেড়ে একটা ভাতের হোটেল দিই। কিরে মা, কি বলিস? তাজা বলেছ। হয়েছে, তোমাদেরকে আর এসব বলতে হবে না। বাবার মেয়ে তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। সেলিনা তার স্বামী শামীম আর মেয়ে মিলিকে খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে শামীম কারখানায় ছুটল। মা, সন্ধে হয়ে এলো তো, কিন্তু বাবা এখনো বাড়ি ফিরলো না। হ্যাঁ মা, আমিও তো সেটাই ভাবছি। তোর বাবা তো কখনো এত দেরি করে না, তাহলে কি কোনো বিপদ হলো? বিপদ হবে কেন, হয়তো কাজের চাপ বেশি, তুমি চিন্তা করো না। মিলি আর সেলিনা যখন শামীমকে নিয়ে চিন্তা করছিল, তখনই তাদের প্রতিবেশী সোহেল শামীমকে নিয়ে বাড়িতে এলো। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি একবার বাইরে আসুন। একি কি হয়েছে ওনার, হাতে এমন ব্যান্ডেজ কিসের? একি সর্বনাশ হলো আমাদের। সব শেষ হয়ে গেছে গিন্নি, সব শেষ হয়ে গেছে। স্বামী ভাই, আপনি কথা বলবেন না তো, ডাক্তার আপনাকে বিশ্রামে থাকতে বলেছেন। চলুন ভাবি, ভাইকে আমরা ঘরে নিয়ে যাই। সোহেল আর সেলিনা শামীমকে ঘরে নিয়ে গেল। সোহেল ভাই, এবার তো বলুন ওনার কি হয়েছে, সকালে তো সুস্থ ভাবেই কারখানায় গেল, এর মাঝে কি এমন হলো? কি আর বলবো ভাবি, সবই উপরওয়ালার খেলা। শামীম ভাই তো সুস্থই ছিলেন, কিন্তু আজ সকালে উনি কাজ করতে গেলেন, তখনই অসাবধানতাবশত কারখানার বেডে লেগে তার হাতের কবজি কেটে যায়। এ আমার কি সর্বনাশ হলো, এখন যে আমার সংসার ভেসে যাবে। কেঁদো না গিন্নি, কেঁদো না, পাপ তো আমি করেছি, তাই উপরওয়ালা আমাকে সেই শাস্তি দিচ্ছেন, কিন্তু আমার পাপের শাস্তি যে আমার পুরো পরিবারকে সইতে হবে, এ যে আমি কিছুতেই মানতে পারছি না। নিজেকে ভাবি দোষ দিও না। ও হ্যাঁ ভাবি, এই যে এখানে 10,000 টাকা আছে, কারখানার মালিক এটা দিয়েছে, আমি তাহলে আসি। বাবা, তোমার বোধহয় খুব ব্যথা লাগছে। না মা, মনে যে ব্যথা লেগেছে, সেই ব্যথার কাছে হাতের ব্যথা তো কিছুই না। কেঁদো না বাবা, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি বরং এখনই খেয়ে নাও, খাবারের পর তোমাকে তো আবার ওষুধ খেতে হবে। না গিন্নি, আমার একদম খিদে নেই। এই কথা বললে তো হবে না, তোমাকে খেতেই হবে, চলো আজ আমি তোমাকে খাইয়ে দেব। না মা, সত্যি আমার খিদে নেই। আবার কথা, চলো নিজে বসবি, মা বাবার জন্য খাবার নিয়ে এসো। উপরওয়ালা, এ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ, হাতের যে অবস্থা, আমি এখন কিছুই করতে পারবো না। কেঁদো না বাবা, এক হাত নেই তো কি হয়েছে, অন্য হাত তো আছে। মেয়ে তো ঠিকই বলেছি, এত ভেঙে পড়ো না তো, তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা যদি একটা ভাতের হোটেল খুলি তাহলে কেমন হয়? এসব কি বলছিস মা, ভাতের হোটেল? হ্যাঁ বাবা, ভাতের হোটেল, তুমি তো আজ সকালে বললি মায়ের হাতের যা রান্না, ভাতের হোটেল খুললে খুব ভালো চলবে। ও তো আমি মজা করে বলেছিলাম। তবে আমি কিন্তু মোটেও মজা করে বলছি না বাবা, সত্যি তো মায়ের হাতের রান্নার কোনো জবাব হয় না, একবার যদি কেউ খায় তাহলে তো সে রোজই আসবে, মা তো শুধু রান্না করবে, হোটেলে না হয় তুমি বসবে, তোমার ডান হাতটা কেটে গেলেও বাম হাত তো ঠিকই আছে, ওটা দিয়ে লোকের থেকে টাকা নেবে আর হিসাব করবে। না, বুদ্ধিটা তো তুই মন্দ দিস নি, কিন্তু হোটেল খুলতে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো? বাজারে তো দামি খাবারের অনেক হোটেলই আছে, আমরা যদি কম দামি ঘরোয়া খাবারের হোটেল দেই তাহলে কেমন হয়? আমাদের হোটেলের নাম দেব গরিবের ভাতের হোটেল।
সে না হয় বুঝলাম, কিন্তু তাও তো কম টাকা লাগবে না, তাছাড়া বাজারে তো কম হোটেল নেই। এত চিন্তা করছো কেন? হোটেলের কমতি না থাকলেও গরিব লোকেদের জন্য ঠিকই হোটেলের কমতি আছে, কারণ যেসব হোটেল আছে তাতে সব দামি দামি খাবার বিক্রি হয়। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক এদের খাবার মতো হোটেল বাজারে কমই আছে। তা তুমি ঠিকই বলেছো, কিন্তু টাকার কথাটাই ভাবছি। ভাবছো কেন? ওই তো সোহেল ভাই 10,000 টাকা দিল, শুরুটা না হয় ওটা দিয়েই করি। হে, মা কিন্তু ভালো কথা বলেছে। বেশ, তোমরা যখন বলছো চেষ্টা করেই দেখি। গিন্নি, এখনো কিন্তু সময় আছে, আরো একবার ভেবে দেখো। আর ভাবার কিছু নেই, চলো বাজারে যাই। আমিও যাব বাজারে। না মা, তুই বাড়িতেই থাক, বাড়িতে তো কম কাজ নেই, তুই বরং ওগুলো এগিয়ে রাখ, চলো আমরা বাজারের দিকে যাই। আরে শামিম ভাই, আপনার হাতে কি হয়েছে? আর ভাবি, আপনি এখানে? আর বলো না ভাই, সবই উপরওয়ালার খেলা, হাতটা কাটা পড়েছে, তাই তো ভাবছি চাকরিটা যখন নেই বাজারে একটা ভাতের হোটেল দেব। তোমরা কিন্তু সবাই যেও ওখানে। হ্যাঁ ভাই, অবশ্যই আসবেন, ওখানে সস্তায় ভালো খাবার দেব আমরা। আচ্ছা ভাবি, অবশ্যই যাব, আমাদেরকে তো বাজারেই খেতে হয়, কিন্তু অন্যান্য হোটেলে খাবারের যে দাম। তোমাদের কথা ভেবেই তো আমরা হোটেলটা দিচ্ছি, যাতে আমার তোমার মতো খেটে খাওয়া মানুষেরা ওখানে অল্প পয়সায় খেতে পারে। শামিম আর সেরিনা বাজারঘাট শেষ করে বাড়ি ফিরে গেল, কিন্তু তাদের হোটেলের খবর শুনে অন্য হোটেলের মালিক জালাল মোটেও খুশি হলো না। বলতো কি শুনছি এসব? শামিম বেটা নাকি বাজারে নতুন বাজার হোটেল দেবে? আমিও তো তাই শুনলাম, কিন্তু আপনি চিন্তা করেন না, আমাদের হোটেল হইলো 5-তারা হোটেল, আমাকে এখানে সকল বড় লোকেরা খাইতে আসে, আর ওগো হোটেলে সব ছোট লোকের বাচ্চারা খাইব। সে তুই যাই বলিস না কেন, ব্যাপারটা নজরে রাখতে হচ্ছে, খেয়াল রাখিস ওদিকে। ওস্তাদ রাখুম নে। সেদিন দুপুরে চালু হলো শামিমের ভাতের হোটেল, কিন্তু বেলা হয়ে যাওয়ার পরেও যখন কিছুই বিক্রি হলো না, তখন শামিম মন খারাপ করল। দেখলে তো, এই জন্য আমি হোটেল খুলতে চাইনি, বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার জো, অথচ কেউ খেতে এলো না। এত চিন্তা করো না, আজ তো প্রথম দিন, তাই হয়তো কেউ আসেনি, কাল ঠিক আসবে। মা, তাহলে এত খাবার কি হবে? কি আর হবে, পরে পরে নষ্ট হবে। এই খাবারগুলো আমরা যদি আজ গরিবদের ফ্রিতে খাওয়াই তাহলে কেমন হয়? কিন্তু। আবার কিন্তু বলছো কেন? মেয়ে তো ভালো বুদ্ধি দিয়েছে, এমনিতেও খাবার নষ্ট করলে পাপ হয়, আমরা যদি এগুলো সবার মাঝে বিলিয়ে দেই তাহলে হয়তো তারাই কালকে আমাদের এখানে খেতে আসবে। বেশ, তোমরা যা ভালো বুঝো তাই করো। আসুন আসুন, খেয়ে যান, আজকের খাবার একদম বিনামূল্যে, আসুন আসুন, খেয়ে যান, তাড়াতাড়ি আসুন। এই যে কুকি, সত্যি বলছো খাবার বিনামূল্যে পাওয়া যাবে? হ্যাঁ চাচা, সত্যি বলছি, আজ আমাদের হোটেলের প্রথম দিন, তাই আমরা সবাইকে বিনামূল্যে খাওয়াতে চাই, এরপর যদি ভালো লাগে তাহলে পয়সা দিয়ে খাবেন। বাহ, তাহলে তো খাওয়া যেতেই পারে, এমনি তো সারাদিন ভ্যান চালিয়ে খিদেতে পেটটা চোচো করছে, কিন্তু পকেটে যে টাকা আছে তাতে অন্য কোথাও বাদ জুটবে না। দাও খুকি, আমায় কিছু খেতে দাও। কিছু কেন চাচা, অল্প অল্প করে সব খেয়ে দেখুন। এক এক করে পুরো হোটেল লোকে ভরে গেল, সবাই সেলিনার হাতের খাবার খেয়ে অনেক প্রশংসা করলো। সত্যি এমন স্বাদের খাবার আমি এর আগে কখনোই খাইনি, আগে ভাবতাম মাংস পোলাও সবচেয়ে ভালো খাবার, অথচ গ্রাম বাংলার কচু শাক, মোচা এসব সস্তার খাবারও যে এত স্বাদ হয় তা তো জানতামই না। এখন তো জেনে গেলেন চাচা, এবার থেকে রোজ দুপুরে কিন্তু এখানেই খাবেন। হ্যাঁ হ্যাঁ কুকি, আমরা এখানেই খাবো। সবাই মনের আনন্দে খাওয়া দাওয়া শেষে সেখান থেকে চলে গেল। আজকের মতো সব খাবার শেষ, দেখেও ভালো লাগছে, সবাই আমার হাতের রান্না খুব ভালো খেয়েছে। হ্যাঁ গিন্নি, কোন রকমে আজকের দিনটা তো পার হলো, এখন দেখি কালকে কি হয়। এত চিন্তা করো না তো, এখন বাড়ি চলো। মিলি সেলিনার শামিম বাড়ি ফিরে গেল।
পরদিন দুপুর হতেই তাদের হোটেলে ভিড় পড়ে গেল। দেখেছ তো মা, গতকাল বিনামূল্যে সবাইকে খাইয়ে আজ কেমন ভিড় হয়েছে হোটেলে। হ্যাঁ মা, তোর বুদ্ধিটা খুব কাজে দিয়েছে, তাড়াতাড়ি সবাইকে খাবারটা দি। একদিকে শামিমের হোটেলে ভিড়ে টেকা যাচ্ছে না, অন্যদিকে জালালের হোটেলে কোনো লোক নেই। পাল্ট, আজ লোকেরা সব কোথায় গেছে বলতো? গত 10 বছরে আমার ব্যবসায় তো এমন ভাটা কখনোই পড়েনি। ওস্তাদ, সকলে তো শামিম বেটার নয়া হোটেলে গেছে। বলিস কি, ওই সস্তার হোটেল আমাকে টেক্কা দিল। কি যে কই ওস্তাদ, সকলে খালি সস্তা খোঁজে। ওখানে নাকি কচু শাক পুঁই শাক এগুলোই বিক্রি হয়। আমি বুঝি না, ওই জিনিস খাইতে কেউ আবার হোটেলে যায় নাকি? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। জালাল শামিমের হোটেলের দিকে গিয়ে দূর থেকে সবকিছু দেখতে থাকলো। তখনই এক বৃদ্ধ ভিক্ষুক সেখানে এলো। কি সুন্দর সুবাস আছে খাবারের, খিদেটাও যেন আরো দুগুণ বেড়ে গেল। কি হয়েছে দাদু, তুমিও খাবে নাকি? না দাদু ভাই, হোটেলে খাওয়ার মতো পয়সা আমার নেই। আসলে এত সুন্দর সুবাস ছড়াচ্ছে, তাই ভাবলাম এখানে একটু দাঁড়াই। আহারি, আসুন, খাওয়ার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আমি আপনাকে এমনিতেই খেতে দিচ্ছি। তাহলে তো তোমার লোকসান হবে। হবে না, আসুন, আপনি ভেতরে আসুন। তারপর তাকে পেট ভরে খাওয়ালো। আহা, কতদিন পর একটু পেট ভরে খেলাম। আমি দোয়া করি তোমাদের এই হোটেল আরো অনেক বড় হোক। কোনো দুর্জন যদি তোমাদের ক্ষতি করতে চায়, তাহলে যেন তারই ক্ষতি হয়। ভিক্ষুক সেলিনার মাথায় হাত বুলিয়ে দিল, সাথে সাথে চারপাশটা সোনালী আলোয় ঝলমল করে উঠল। হে দাদু, দোয়া করো। আচ্ছা দাদু ভাই, এবার আমি আসি। আরে জালাল ভাই, আপনি আমার হোটেলে? হে শামিম, শুনলাম তোমার হোটেলের খাবার নাকি অনেক সুস্বাদু, তাই আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আজ দুপুরের খাবারটা এখানেই খাই। তাই নাকি, সে তো আমার পরম সৌভাগ্য। ও গিন্নি, তাড়াতাড়ি একবার এদিকে এক প্লেট ভাত পাঠাও। এই তো পাঠাচ্ছি। এই নিন চাচা, আপনার ভাত। বেটা শামিম, আমার ব্যবসায় ভাটা পড়ানো তাই না? দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। পকেটে যে তেলা পোকা গুলা এনেছি, এখনই এগুলো খাবারে দিয়ে দেব। এরপর চিৎকার করে সবাইকে বলবো ওদের খাবারে তেলা পোকা পাওয়া গেছে। জালাল তার পকেট থেকে তেলা পোকা গুলো বের করে যখনই ভাতের প্লেটে দিল, সাথে সাথে সেগুলো মাছ ভাজা হয়ে গেল। আরে এ কি কাণ্ড, তেলা পোকা মাছ ভাজা হয়ে গেল কি করে? জালাল মাছ ভাজাটা হাতে তুলতেই সাথে সাথে সেটা সাপে রূপান্তরিত হলো। ওরে বাবারে, সাপ সাপ, কে কোথায় আছো, বাঁচাও! জালালের চিৎকার শুনে শামিম সহ আশেপাশের লোকেরা সেখানে ছুটে এলো, কিন্তু সবাই দেখলো জালালের হাতে দুটো তেলা পোকা। কোথায় সাপ, এ তো দেখছি তেলা পোকা। জালাল ভাই কি বলছেন এসব? আরে তাই তো, এগুলো তো দেখছি তেলা পোকা, কিন্তু আমি যে সাপ দেখলাম। ও আপনার মনের ভুল, কিন্তু এই তেলা পোকাই বা কোথা থেকে এলো? আমায় তুমি ক্ষমা করে দাও ভাই, আসলে তোমার হোটেলের বদনাম ছড়াতেই আমি তেলা পোকা গুলো পকেটে করে নিয়ে এসেছিলাম, কিন্তু বিধাতা আমার এই পাপে শাস্তি দিয়েছেন, তাই তো আমি এগুলোকে সাপ ভেবেছিলাম। ছি ছি ছি, জালাল ভাই, আপনারা তো অধঃপতন। আহা, দয়া করে আপনারা কেউ ওনাকে কিছু বলবেন না, তাছাড়া উনি তো নিজের ভুল স্বীকার করছেন, এতেই আমি খুশি। সত্যি ভাই, তোমার মন অনেক উদার, তাই তো উপরওয়ালা তোমায় সফল করেছেন। জালাল শামিমকে জড়িয়ে ধরে। খুব অল্প দিনে শামিমের সততার কারণে তার গরিবের ভাতের হোটেল অনেক বড় হয়ে যায়, তাদের সব অভাব দূর হয়।